করেন? গরু লালন পালন করি মনে হয় 10-12 বছর। 10-12 বছর হলো। সব গাবি গরু পালেন? গাবি পালি মাঝে মাঝে এই পালে দুই একটা হার পালি। যখন যে রকম টাকা হয় তখন সেরকম। বাড়িতে কি আরো গরু আছে? একটা আছে। এখন এই যে বাসুসহ ওই গরুটা কিনলেন? আচ্ছা, এই যে এই গরুটা যে কিনলেন কত টাকা দেখি? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা আছি হযরতপুর গরুরহাটে। তো দেখতে পাচ্ছি যে এক নারী ক্রেতা একটা গাভি গরু কিনছেন বাসুর সহ। আমরা জানবো তার অনুভূতি যে কত টাকাতে কিনলেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা বাসুরটা অনেকটা সুন্দর একটা গাভি সহ। আমরা একটু কথা বলি আপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই থেকে আসছেন? জাজিরা থেকে, ক্যানিগঞ্জ জাজিরা থেকে। এই হাটে কি সবসময় আসেন? এবার নিয়ে চারবার। এই নিজের গরু নিজেই পছন্দ করে কেনেন? কতদিন লালন পালন করেন গরু? গরু আমি অনেকদিনই পালতে চাই, কিন্তু আমার ভাগ্য বেশি থাকে না, বেঁচে হালাই আবার কিনি। ভাগ্য বেশি থাকে না আর বেচেন আবার কেনেন? আচ্ছা, কেন ভাগ্যটা কেন থাকে না আসলে? এটা আল্লাহ কইতে পারবো। আচ্ছা, আল্লাহ কইতে পারবো। কত বছর হলো গরু লালন পালন করেন? যখন যেরকম টাকা হয় তখন সেরকম। বাড়িতে কি আরো গরু আছে? একটা আছে। এখন এই যে বাসুর সহ ওই গরুটা কিনলেন? আচ্ছা, এই যে এই গরুটা যে কিনলেন কত টাকাতে কিনলেন? 80,000 টাকা। কত কেজি দুধ হয়? মানে বলছে ওরা 4 কেজি হবে, আর বাকিটা ভাগ্যের উপরে। আচ্ছা, এটা তো যদি ঠিক মতো যত্ন করা যায় দেখা গেছে যে বেশি হতে পারে। যদি আল্লাহ দেয়, অবশ্য আল্লাহর উপর তো অবশ্যই ভরসা করতে হবে। এই যে আপনি একাই আসছেন? ছেলে আসছে? আচ্ছা, ছেলে কই? এই যে বাবা একটু আসবা এদিকে, একটু কথা বলি, এদিকে আসো। আসসালামু আলাইকুম। কি নাম? আচ্ছা, কি করো বাবা? এটা কাজ করি আর পাশাপাশি গরু পালো। কেমন লাগে গরু পালতে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, এই যে বলছে যে 4 কেজি হবে, আসলে তোমাদের আইডিয়াটা কেমন যে হবে 4 কেজি? ঘাসের উপরে যে বেশি বেশি ঘাস খাওয়ালে তাহলে বেশি বেশি হবে। আমাদের মনে করেন তো গায়ের দুধ থেকে কিনি নাই, দারবান ঠিক থাকলে দুধ আল্লাহ যাবে। আচ্ছা, মানে বান ঠিক থাকলে বা ই ঠিক থাকলে তাহলে দুধ হবে ইনশাল্লাহ। আচ্ছা, বাসুতে বসে 30-40 হাজার টাকা মাল হয়ে যাবে, তাহলে তো অর্ধেক টাকা উঠে যাবে। আচ্ছা, ভবিষ্যতে কি আশা গরু লালন পালন নিয়ে? অনেক আর বড় করে খামার করবা? আচ্ছা, তো বড় করে খামার করলে কি অন্য কাজ করবো না? অন্য কাজ করবো না তো, আর নিজের থাকলে নিজের খামারে কাজ করবো। হাটে কি মার সাথে প্রথম আসছো না আরো আসছো? আর অনেকবার আসছি, গাড়িটাই নিচ্ছি। এই যে হযরতপুর হাটের অবস্থা কেমন আসলে? অনেক ভালোই, আমরা যে আসি তা আমাদের ভালো। এখন কি গরুর দাম সাধ্যের মধ্যে আছে? হ্যাঁ, ঠিকই আছে। কালকে 80,000 টাকা দা গাই কিনছি আবার কত। আচ্ছা, এই যে মাজান আপা জান, সরি, তো এই যে গরু লালন পালন করেন, আপনার সন্তানও এখানে আছে, আসলে কোনটাকে বেশি শ্রম দিতে হয়, গরু না সন্তানকে? দুটোটাকেই। গরুকে তো সন্তানের মতো লালন পালন করতে হয়, তাই না? কিন্তু সন্তান তো বলতে পারে যে মা ক্ষুধা লাগছে খাবার দাও, ওরা তো বলতে পারে না। আগে দেওয়া লাগে, বোঝেন কি করে যে ক্ষুধা লাগছে? আচ্ছা, মানে টাইম টাইম খাবার দিতে হবে? আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি আরো বেশি গরু লালন পালন করবেন? যদি আল্লাহ দেয়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই প্রতিবেদনটা এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।